করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। টানা 21 দিনে লকডাউনের দেশ, রাজ্যেও একই অবস্থা। ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ, প্রতিবেশী বাংলাদেশের অবস্থাও ভালো নয়। করোনার আক্রমণে বাংলাদেশ এখন থরহরি কম্পমান। ত্রিপুরার তিন দিকে থাকা বাংলাদেশ সীমান্তে বিএসএফ থাকে কর্তব্যরত অবস্থায়। প্রতিটি সীমান্তে দিনরাত পাহারা দিচ্ছে বিএসএফ, কিন্তু বিএসএফের চোখে গোলক ধাঁধা লাগিয়ে প্রচুর অনুপ্রবেশকারী এপারে চলে আসে। রাজ্যের প্রতিটি সীমান্তে এই ধরনের ঘটনা নিত্যদিনের। বাংলাদেশেও প্রায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তে রোগীদের ভর্তি রাখছে না, কারণ সেখানে নেই চিকিৎসার পরিকাঠামো। এই পরিস্থিতিতে ভয়ে অনেক মানুষ সীমান্ত ডিঙিয়ে চলে আসছে এপারে। বিএসএফের দুর্বলতার পাশাপাশি সীমান্ত গ্রামগুলির একাংশ মানুষ জড়িত রয়েছে এ সমস্ত ঘটনার সঙ্গে। বাংলাদেশিরা এপারে এলে রাজ্যের জন্য তা ঝুঁকিপূর্ণ। এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট সতর্ক রাজ্য প্রশাসন। এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী সীমান্ত এলাকায় জনতার কার্ফু জারি রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। তারপরও সীমান্ত দিয়ে এপারে ঘুরছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। একটা বিষয় যে আমাদের বর্ডার এরিয়া, বাংলাদেশ বর্ডার এরিয়া, কোনো মতেই যাতে বাংলাদেশ ওপার থেকে কেউ ত্রিপুরাতে না আসতে পারে, তার জন্য বিশেষ করে যারা বর্ডার এরিয়াতে রয়েছেন, আমার সমস্ত বন্ধুদেরকে, মায়েদেরকে আমি নিবেদন করব যে এক মাসের জন্য বর্ডার কারফিউ কন্টিনিউয়াস করুন। কেউ যাতে না আসতে পারে সেই দিকে নজর রাখুন। আপনারা চাইলে একটি ব্যক্তিও বর্ডার ক্রস করে আসতে পারবে না। রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকায় একই দৃশ্য। সীমান্ত এলাকার মানুষ মানছে না জনতা কার্ফু। তাছাড়া বিএসএফ যতটা সক্রিয় থাকার কথা ততটা নয়, তার প্রমাণ পাওয়া যায় বামুটিয়ার বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতেই। বামুটিয়ার উচার মুড়ার সীমান্ত এলাকায় পৌঁছেছিল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরা। ক্যামেরার লেন্সে বন্দি হয় সীমান্ত বিএসএফের খালি পোস্টের চিত্র। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন বামুটিয়ার উচার মুড়ার সীমান্তে জওয়ানবিহীন পোস্ট শোভাবর্ধন করছে। রাজ্য পুলিশের গোয়েন্দার অভিযোগ, বামুটিয়ার তেবাড়িয়া সীমান্ত থেকে সিধাই পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মাত্র বিএসএফের 2টি টাওয়ার। এই সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে বিএসএফের নজরদারিও অনেক কম। এই কারণেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্ত ব্যবহার করে এপারে আসছে। সীমান্তের মানুষের অভিযোগ, প্রতিটি সীমান্ত এলাকায় কিছু কুচক্রীরা সক্রিয় রয়েছে। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশিদের নিয়ে আসছে এপারে। এই কারণেই সীমান্তে কর্তব্যরত বিএসএফেরও কিছু করার থাকে না। এ কথা অকপটে স্বীকার করেছে সীমান্ত গ্রামের এক যুবক। ডেলি না কদিন ইয়ান বাংলাদেশের মানুষ আইয়া ওই এদিকে এদিকে আইয়া বাড়ি দে ইয়ান তে যা ওই আইয়া তো মন্দা এ কেডা কই পাসপোর্ট সারা এমনি আইয়া যা তো মানে পাসপোর্ট দিয়ে না পাসপোর্ট দিয়া পাসপোর্ট সারা আইয়া যা পলাইয়া পলাইয়া যে আয় কোন দিয়া কেতেন ওই শিবনগর দা এ ওই এদিক এ বিএসএফ থাকে না এ সুরে সুরি করলে বিএসএফ সাথে থাকবে কথা আইদি কি টাকা পয়সা দেয় হ্যাঁ 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 কারে টাকা দেয় করে যারা পার করবো দেখে রেখে তারা টাকা দেন লাগে না কত করে না দিতেন ও বিএসএফ খানা টাকা ও যারা পার করবো হারা ও লাইনম্যান শিবনগর ওই হেউর আড় হয়েছে শিবনগর ও সামনে টাকা না হেউ পার লকডাউন অবস্থায় শুক্রবার দুপুরে বামুটিয়ার উচার মুড়া সীমান্ত এলাকা দিয়ে একজন বাংলাদেশি এপারে এসেছিল এবং গ্রামের একটি বাড়িতে বাংলাদেশিরা বসেছিল আসরে। খবর পেয়ে এলাকার মানুষ ঘেরাও করলেও পালিয়ে যায় বাংলাদেশি। এ কথা জানান স্থানীয় এক যুবক। আজকে আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ করে একটা ফোন আসলো যে এখানে তো পাশাপাশি বর্ডার,
বর্ডারে নাকি এখানে একজন মুসলিম এখানে পাশাপাশি তার কাটার পাশে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা কৃষক ভাইরা আমাদেরকে যখন তাড়িয়ে দিচ্ছিল তখন দেখতে পেল এই বাড়িটাতে এই ঘরটার মধ্যে কিছু লোকে জমা ঘটেছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের ফোন করলো, আমরা সবাই মিলে আমাদের উপপ্রধান সাহেব আমরা সবাই মিলে এসে তো এখানে এসে দেখলাম এখানে বাংলা মদের একটা ঠেক, তারা এখানে বসে সবাই এখানে বাংলা মদ পান করছিল। এই যুবকের বক্তব্য থেকে স্পষ্ট, বাবুচিয়ার এমএলএ পাড়া সংলগ্ন সীমান্ত গ্রাম উচ্চারমোড়া সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এপারে প্রবেশ করে। গন্ডাছড়া মহকুমাতেও একই পরিস্থিতি। মহকুমার বিস্তীর্ণ এলাকা আজও উন্মুক্ত, নেই কাঁটাতার। এই সমস্ত সীমান্ত ব্যবহার করে বাংলাদেশিরা প্রবেশ করে এপারে। বৃহস্পতিবার রৈশাবাড়ি সীমান্ত এক বাংলাদেশি যুবক এপারে এসেছিল, তখন পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম অপূর্ব চাকমা। বাংলাদেশি যুবকের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে গন্ডাছড়া থানার পুলিশ। একই বাড়ি রৈশাবাড়ির রতননগর 4 নম্বর ও 8 নম্বর ডাইক প্রসন্ন রোয়াজাপাড়া সহ আশপাশে অঞ্চলের উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নিয়মিত প্রবেশ করে এপারে। বর্তমানেও নিয়ম করেই বাংলাদেশিরা এপারে আসছে বলে দাবি স্থানীয় লোকজন ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।